ডালিম গাছের পাতা থেকে শিকড় সবই উপকারী। ডালিম নিয়ে নানা গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে ডালিম শুধুমাত্র একটি মজাদার ফল নয়, বরং মানব শরীর গঠনে ও সুরক্ষায় ডালিমে রয়েছে বহুমুখী ঔষধি গুণ। এতদিন আমরা ডালিমের স্বাদ নিয়েছি, কিন্তু পাতা থেকে শিকড় পর্যন্ত পুরো ডালিম গাছটি যেন মানুষের পরম উপকারী বন্ধু, তা আপনাদের অনেকেরই অজানা। অথচ উদ্ভিদ বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণায় ডালিম গাছের নানা ভেষজ গুণের কথা বলা হয়েছে। আমাদের দেশে বর্তমানে অ্যালোপ্যাথি ও হোমিওপ্যাথি চিকিৎসার ব্যাপক প্রসার ঘটেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এদেশে অ্যালোপ্যাথির ব্যাপক প্রসার শুরু হয়। পাশাপাশি জাতিসংঘের কর্তৃত্ব স্বীকৃতির বিকল্প চিকিৎসা হিসেবে হার্বাল দিন দিন প্রসার ঘটছে। কিন্তু এমন একটা সময় ছিল এ দেশের সাধারণ মানুষ চিকিৎসা বলতে বুঝতেন ইউয়ানি ও আয়ুর্বেদিক চিকিৎসা। গাছপালা লতাপাতা অর্থাৎ প্রাকৃতিক বিভিন্ন উপাদানই ইউনিয়ন ও আয়ুর্বেদিক চিকিৎসার মূল উৎস। এখনো দেশের প্রত্যন্ত ও গ্রাম অঞ্চলের মানুষ প্রাকৃতিক উপাদান নির্ভর চিকিৎসার উপর নির্ভর করে থাকেন। প্রাকৃতিক সৃষ্টি ডালিম গাছ মানুষের বহুরকম জটিল ও কঠিন রোগের আরণ্য বিধানে সক্ষম। আজকে পুরো ভিডিও জুড়ে ডালিম গাছের উপকারিতা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, তো পুরো ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন। রক্তপাত বন্ধ করতে ডালিম ফুল অত্যন্ত কার্যকরী। হঠাৎ দুর্ঘটনায় শরীরের কোনো অংশ ছিঁড়ে গেলে, থেতলে গেলে বা কেটে রক্তপাত হলে ডালিম ফুল কচলে ক্ষত স্থানে লাগিয়ে চেপে ধরলে রক্তপাত সাথে সাথে বন্ধ হয়ে যাবে। ফুল না পেলে পাতাও ভালোভাবে কাজ করে। মাঝে মধ্যে হঠাৎই আমাদের নাক দিয়ে অনর্গল রক্ত বের হয়, এ রক্ত বন্ধ করতে ডালিম পাতার ফুলের রস অনেক উপকারী। নাক দিয়ে রক্ত পড়া বা রক্ত ঝরা একটি সাধারণ রোগ, বহু মানুষের এমন হয়ে থাকে। অনেকেই বিনা কারণে নাক দিয়ে রক্ত যায়, শিশুদের মাঝেও এটা লক্ষ্য করা যায়। আঘাত পলিপ বা কোনো কারণ ব্যতীত যদি নাক দিয়ে রক্ত পড়ে বা রক্ত ঝরে তাহলে কোনো টেনশন করবেন না, ডালিম ফুলে কচলিয়ে রস নিয়ে নাকে শ্বাস নিলে রক্ত পড়া সাথে সাথে বন্ধ হয়ে যাবে। আমসা নিরাময়ে ডালিমের খোসা। যারা আমসায়ের রুগী ডালিমের খোসা সিদ্ধ করে সেবন করলে আমসা নিরাময় ভালো ফল পাওয়া যায়। আমসা নিরাময়ে ডালিমের কাঁচা খোসা এবং শুকনো খোসা দুটি কার্যকরী, তাই ডালিম খেয়ে খোসা ফেলে না দিয়ে শুকিয়ে ঘরে রেখে দেওয়াই ভালো। ডালিম গাছের ছাল গুঁড়ো করে ছড়িয়ে দিলে শরীরের যে কোনো স্থানের বাগি বা উপদংশ নিরাময়ে ভালো কাজ করে। মহিলাদের বিশেষ ক্ষেত্রে প্রদাহ রোধে নিয়ন্ত্রণে ডালিমের ফুল উপকারী। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো চলি।